বেআইনি নির্মাণের অভিযোগে হাওড়ার বাঁকড়ায় তুলকালাম দুই পাড়ার বিবাদে ইট বৃষ্টি বোমাবাজি গুলি চালানোর অভিযোগ অস্ত্র হাতে দাপাতাপি দুষ্কৃতীদের ভাইরাল ভিডিও রাজ্যে ফের শুটআউট এবার নিমতায় উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় আর্জি করে ভর্তি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার অভিযুক্ত কলকাতা সল্টলেকের পর পাঞ্জুয়া সামান্য বচসার জেরে যুবককে মারধরের অভিযোগ কলকাতায় আনার পথে মৃত্যু গ্রেপ্তার দুই বাকি অভিযুক্তরা পলাতক বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনল সিআইডি মনীষ শুক্লা খুন থেকে বিটি রোডে শুটআউট একের পর এক ডাকাতি পাটনার জেলে বসে বাংলায় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ বিজেপি করায় বিবস্ত্র করে মার কোচবিহার কাণ্ডে নির্যাতিতার বয়ান রেকর্ড পুলিশের ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন সিবিআই চায় বিজেপি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ফের কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস ঘুষছে তিস্তা ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বুধবার থেকে বাড়বে বৃষ্টি রাজ্য রাজনীতির সাতকাহন দরজায় তিন পাখি টিয়া কাকাতুয়া গুমরা বিকেল 5:30 কি নিয়ে সরগরম হীরক রাজ্য হীরক রাজার দরবারে রাত 10:30।